দর্শক আসসালামু আলাইকুম আমি মল্লিক সুমন এসপোর্ডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক কেমন আছেন দর্শক এখন আপনাদের মাঝে এমনই এক ব্যক্তিকে পরিচয় করাই দেব যে যিনি ছোট্ট একটি কাজ করেন অথচ তিনি মানব মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন আজকে বিশ বছর পর্যন্ত যিনি মানব সেবায় নিয়োজিত তো আসুন আমরা সেই মানুষটির সাথে আপনাদের পরিচয় করে দিই এবং তার কথাগুলো শুনি এবং আপনাদের মানে তার কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরি কি মামা কেমন আছো তুমি তুমি আচ্ছা ভালো তোমার নাম কি তপন দাস মানে কাজ করো আমি জুতার কাজ করি জুতার কাজ করো আচ্ছা এখন আমরা একটা জিনিস জানলাম অনেকের কাছে সেটা হচ্ছে তুমি নাকি বিশ বছর পর্যন্ত মানুষদেরকে সাধারণ মানুষ বা বিভিন্ন মানুষদেরকে রক্ত মানে ব্লাড দিচ্ছ আমি বিশ বছর পর্যন্ত মানুষকে দেতা আছি মানুষকে আমি জোগাড় করে দিচ্ছি হ্যাঁ দর্শক উনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে উনি বিশ বছর পর্যন্ত ব্লাড নিজেই দিচ্ছেন মানুষদেরকে পাশাপাশি ওই অত্র উপজেলায় দুমকি উপজেলা পাশাপাশি পটুয়াখালী বরিশালে যত মানুষের ব্লাড লাগে তার ম্যাক্সিমাম সংগ্রহ উনি করে দেয় তাই তো হ্যাঁ আমি নিশ্চয়ই দেখছি আচ্ছা মামা তুমি লেখাপড়া কতদিন করছো আমি লেখাপড়া এইট নাইন পয়ন্ত এইট নাইন জুতোর জুতো তুমি জুতো সেলাই করো কিংবা পোলিশ করো এই তো এই সেবায় তুমি কতদিন মানে এই জুতোর সাথে যত জড়িত কতদিন আমি উনিশ বছর ১৯ বছর আচ্ছা কিন্তু তুমি এত ছোট্ট কাজ করো তাই না কিন্তু তোমার মাথায় এই ধরনের এই ভালো একটা কাজের মানে যে কাজের যেটা বিষয় এটা কিভাবে বা মাথায় আসলো এটা আমার অনেক একটা কান দনাইছে একটা লোকের জন্য ব্লাড লাগবে ব্লাডটা দিতে পারি নাই তখন আমি বাউফলে বইয়ে ব্লাডটা দিছি আমি এই পজিটিভ ব্লাড কাউকে দিতে পারি নাই এই ব্লাডটা আমি দিছি ম্যানেজ করে বাউফলে আমার গাত দিয়ে দিয়েছি আমি কোনো টাকা পয়সা কিছুই নিইনি এক গ্লাস জল খাইয়ে তারপর আটটা আটটা বাউফল সেবা ক্লিনিক ছিল সেবা করলে হ্যাঁ হেটাতে আসছো এর কারণ কি তোমার কি পশা ছিল না আসার জন্য কোন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ছিল না আর নিও নাই আর দিও করে নেই গরিব মানুষ দেখকে আচ্ছা তো তুমি এই যে 20 বছর পর্যন্ত মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছ তাতে কি কখনো কোনো টাকা পয়সা কিনা তাতে সাথে নিও নাই না আমি কোনো সময় আমি টাকা পয়সা নি না উল্টো আমি মানুষকে সাহায্য করি blood দিয়ে সাহায্য করি যে কোড়ক বলুক আমি সেই গ্রুপে দিতে পারি ফোন দিলে আমি সেহার জন্য আমি দৌড়াইতে পারি এই পজিটিভ রক্ত তো তুমি দিচ্ছ পাশাপাশি অন্য মানুষদেরকে ম্যানেজ করে দিচ্ছ তো ম্যানেজ করে দিচ্ছি আচ্ছা তো এই যে ভালো কাজ তুমি করলা তো এই জন্য তো অনেক প্রশংসিত হয়েছে এলাকার মানুষের কাছে অনেক অনেক আমরা শুনেছি ঢাকা দিয়ে আমারে ফোন দেয় ঢাকা দিয়ে ব্লাডের জন্য ফোন দেয় আমি ব্লাড ঢাকায় দিয়েছি এবং খুলনা দিয়েছি বরগুনায় দিয়েছি আমতলও দিছি তারপরে পটুয়াখালি দিছি তারপর বড়ঝাল দিছি রেড কলার দিছি প্রতি বছরে কি হ্যাঁ আমি ব্লাড সবসময় আমি যেতে থাকি আজকে একটা পাঠাইছি

আচ্ছা দর্শক আপনারা ওর মুখে শুনলেন যে বারের উপরে নাকি পর্যন্ত রক্ত সে ডোনেট করছেন এটা আসলে অনেক আনন্দের এবং অনেক রেসপেক্ট কথা ওনাকে যে একজন সামান্য মুছি যিনি যিনি জুতোর কাজ করে সেখান থেকে যে মানবতার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন এটা হয়তো আমরা অনেকেই পারি না সমাজে তো এ বিষয়ে তোমার আর কি বলার আছে মামা আমি অনেক ব্লাড দিছে এবং সাদে সাইডেটার উপরে ব্লাড দিছে। ব্লাড দিয়ে আমি কেউ দেখি কোনো টাকা পয়সা কিছু নিইনি এই আমাদের ব্লাড দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আগে লিস্টটি ছিল এখন লিস্টটি আমার কাছে নেই তারপরে না থাকলেও আমি ব্লাড ম্যানেজ করি এখনো দিচ্ছি এখনো দিচ্ছি এখনো দিচ্ছি যে যা গুলো আগে বলছিল যে এই একটা লোকে পাঠাইলো একটা বাচ্চা বিলাপ দিছে ছোট মাসে মাসে বিলাপ বাচ্চাটার টাকা ব্যাক করতে পারে না সে ছেলেটার আজকে ও পজিটিভ ব্লাড এখন দিছি এখন চলতে আছে ব্লাডটা এই ও পজিটিভ ব্লাড গ্রুপ তোমার কি ও পজিটিভ আমার এই পজিটিভ আচ্ছা তো অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে বাবা তো আর বিষয় তোমার তো মোবাইল ইউজ করো ঠিক আছে তোমার মোবাইল নাম্বারটা যদি আমরা দর্শকদের মাঝে শেয়ার করে দিই কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই তো তুমি মোমা ভালো থাকবা ঠিক আছে আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখুক তো দর্শক তপন মূলত আমার খুব পরিচিত আমি এই দুর্মুখী উপজেলার এই সন্তান আমি এখানেই বড়ো হয়েছি আর সেই সুবাদে আমি ওনার সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে চেনা জানা হ্যাঁ তো সেই হিসেবে আমি তাকে তুমি তুমি করে বলছি এই জন্য আপনারা কোনো অন্যভাবে নেবেন না আর দর্শক তপন তপন মামা বা তপন ভাই ওনার কথা শুনে বা ওনার কর্মকাণ্ড দেখে একটা কথাই আমরা বুঝতে পারি বা শিখে নিয়েছি সেটা হচ্ছে মানব সেবা এবং পরপ করে এই কাজ যদি করতে চান সেক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তই যথেষ্ট তো অবশ্যই দর্শক মণ্ডলী যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম